মানে এটা নতুন কন্টেন্ট ট্রাই করি আছো মানে ইউটিউবার পরে অলপ পয়সা আইছে ব্লগিং অর ফিউচার নাই গাইস কম্পালু সে তো সো মন ফার্স্ট ইনকাম আইছে বহুত অনকালে ব্লগিং কুইট করিম লাভলি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্রো আর বঙ্গাই গাতো কেন কাছে আমি আশা করি ভালো আছে আর গাইস বহুত লেট হয়ে গেছে আজি আমার 10টা পরে এক্সাম স্টার্ট আর এটা কেইটা বাজে জানেনে আর ইতিয়া বাজে 9:45 আর এটা 15 মিনিট আছে আর 15 মিনিটে যাইব লাগবে সো মা বাই বাই আকো লগ পাম বহুত সোনকালে আর চিনুটা বাই বাই আকো লগ পাম বহুত সোনকালে আর ইয়াতে আমার সদানন্দ আছে সদানন্দ আর গাইস আজি পুরো বহুত ব্লগিং স্টার্ট করলো আর মানে ভাল লাগি আছে আর এনকা ক্যামেরাটো হাতে ধরি কিনে ব্রুম ব্রুম এ কি ক্যামেরাটো হাতে ধরি কিনে ব্লগিং করার কারণে বহুত ভাল লাগি আছে সব ব্লগ এনকা চুতিয়া গিলা থাকলে না আপনি কোনোদিনও ফেমাস হব না পারবো তুমি বাতের গোলাপ ফুলে তাতে রোদর পুহার হই মরমে রোদালি আনে তুমি ওহা বাতের গোলাপ ফুলে তাতে রোদর পুহার তো গাইস আহি পালো কলেজৰ পৰা আৰু জানো ডাইৰেক্ট মানে একদম কত কলেজ আছিল কত ঘৰে আহি পালো এতিয়া মানে এটা ভাত খাই আছো মা নাই মানে অলপমান বেংকৰ কামত গৈছে চ' তাৰ কাৰণে মানে ইউটিউবৰ পৰা অলপমান পইচা আহিছে তো মানে ইউটিউবৰ পৰা অলপমান পইচা আহিছে চ' মোৰ ফাৰ্ষ্ট ইনকাম আহিছে এনে গ'লো গাইজ চ' এনে মানে বেংকৰ অলপ কাম আছে এইটো কৰিব গ'ল তাৰপিছত ইয়াতে আছে আজি মোৰ ইয়াতে মাছ ফ্ৰাইড মাছ সেইটো কি হ'ল বা চব্জি মানে এনেকুৱা কিবা চব্জি তাৰপিছত এইটো মানে চব্জিৰ লগত মিক্স কৰি অলপমান নিমখ কলা নিমখ বেংগলীত বিট লবণ বুলি কয় আৰু ইয়াতে অলপমান দালি আছে চ' মই মানে দালি ভাল নাপাওঁ চ' মই এনেকৈ চব্জি দিয়ে খাই ভাল পাওঁ আৰু ইয়াতে পানী আছে আৰু গাইজ মানে এক্সাম দি আহিলোঁ এক্সামটো মানে ঠিক ঠাক গৈছে আৰু যেনেকৈ তেনেকৈ পানী তুমি পাছ কৰিম সেনেকুৱা টাইপৰ চ' মানে আৰু যিহেতু থামে আৰু তাতে চাই কিনে গম পাইছা যে কি হ'ব যায় আছে মানে কি ভিডিঅ'টোত কি মই দেখাম চ' যিহেতু অলপমান সন্ধিয়া হৈছে চ' অলপমান ষ্টেচনৰ মানে ষ্টেচনৰ ফালে অলপমান চাই আহোঁ মানে মোৰ এটা ৰুটিন থাকে এইটো চাওক না গাইজ মানে মানে ইয়ক না মই ইয়ক না মই ইমান টুংকি টুংকি এইটো টুংকি টুংকি আৰু গাইজ বহুতে কমেণ্ট কৰি থাকে ইয়াক বাহিৰতকৈ ৰাখা ইয়াক বাহিৰত নাৰাখো গাইজ ইয়াক ভিতৰতে ৰাখো দিন মানে দিনৰ টাইমত বাহিৰত থাকে বিকজ এই বাৰেণ্ডাত কিমানে ৰাখিব লেতেৰা কৰি থাকে না বদমাচি কৰি থাকে হাগা মোটা কৰে চ' তাৰ কাৰণে ইয়াতে থৈ দিওঁ তাক আৰু গাইজ মানে অলপ সন্ধিয়া মানে কি 4টামান বাজিছে চ' অলপমান এনেই ষ্টেচনৰ পৰা চাই আহোঁ যে ষ্টেচনত কি হৈ আছে কি নহয় বিকজ আমাৰ ঘৰৰ পৰা ষ্টেচন বহুত ওচৰত হয় যিহেতু আমাৰ ঘৰৰ পৰা ষ্টেচন বহুত ওচৰত হয় চ' এনেই অলপমান ষ্টেচনত যাই কিনে একপাক মাৰি আহোঁ বন্ধু চন্ধু নাই এনেই অকলে যাই কিনে অলপমান চাই আহোঁ তাৰপিছত ঘৰত আহিম তাৰপিছত সেই বিজনেছ ৰিলেটেড কথাটো ক'ম আৰু ঘৰৰ অলপমান কামো কৰিব আছে পানী চানী আনিব আছে সেইখিনি কমপ্লিট কৰি কিনে আকৌ লগ পাম দি নেক্সট ডে মানে নতুন ঘৰৰ কামটো মানে পুৰা টোটেলি ষ্টাৰ্ট হৈ গৈছে আজিৰ পৰা চ' মানে আগৰ ব্লগটোততো মানে কামটো ষ্টাৰ্ট হোৱা নাই মানে কামৰ বস্তুখিনি খালি জাষ্ট আনি আছিল মানে আমাৰ তাতে নতুন ঘৰত চ' আজিৰ পৰা কাম ষ্টাৰ্ট হৈছে চ' তাতে যাওঁ অলপমান তাৰে আগত মানে মা অলপমান কাম দি গৈছে মানে অলপমান সেই এইবিলাক কি বুলি কয় এই ড্ৰামত মানে পানী আনিব গৈছে আৰু ইয়াতে মুৰ্গী গাইছে আমাৰ উম দিছে মিনিমাম কিমান 13টা না 14টা মানে সেই ডিমা আছে এতিয়া আৰু বাৰিষা নেকি গম নাপাওঁ মানে মই ইমান একো নলেজ নাই বাট উম দি আছে বাচ্ছা হ'ব মুৰ্গীৰ আৰু এতিয়া পানীটো আগতে লৈ আহোঁ তাৰপিছত যাওঁ তাতে নতুন ঘৰত তুমি কি বোলে বিড়ি খাচ বোলে সত্যি কথা কয় তুই বিড়ি খাস না তুই বিড়ি খাস না তুই মিন মানে জানোস কেমন জানোস মানে তুই খাস আমি নাম শুনছি মিন অঙ্কিত খাস নাকি পানী আন বজাতে ইমান কষ্ট নহ'ল মানে তাহাঁতে কৈছে দাদা মোৰ যাম পানী আন বল আৰু কি মোৰে ভাল তেনেহ'লে তাতে আনিছে ডাঙৰ ডাঙৰ ড্ৰাম কিলা তাহাঁতে উঠাইছে মই এটা সৰু এটা ড্ৰাম লৈ আহিছোঁ চ' এতিয়া এইফালে ষ্টেচন মানে ৰেল লাইন
আর এইফালে যাব লাগে, সো যাই আসো। সো গাইজ আহি পালো আর মা কসম ইমান দূর বুলি বুলি আইছো না গাইজ, একদম আমার ঘরের পরা হক। আপনাদের যদি বঙ্গাইগাঁও হয় তো গম পাবো যে স্টেশনের পরা কিষান বাজার কিমান দূর হয়, তারপর বুলি বুলি আইছো মিনিমাম 3-4 কিলোমিটার, বেশি দূর নহয় তথাপিও, মানে ইমান বুঝবার ইচ্ছা নাই, তথাপিও আহিলো আর তারপর। সো গাইজ আহি পালো, এটা এইফালে সোমাব লাগে খালি বিল নেই কারণে গাইজ। এনে আর এগুলো অলপমান ডাঙর ডাঙর ইউটিউবার গুলা ডাইলগ থাকে না, ঘর রিভিল নকরিম হেন তেন, সেটা মনে অল্প মারি দিয়েছো আর সরু একটা ইউটিউবার কিনে ঘরের রাস্তা রিভিল নকরিম, কিন্তু এইফালের পর সোমাই কিনে যাব লাগবে, সোমাই কিনে মানে অলপমান গলি আছে একটা এইফালে যাব লাগে। সো চলো চলতে হ্যাঁ। আর গাইস মানে কলেজ তো কলেজ গাইস, যেটা আমার ঘরত থাকো তেতিয়া আমার ফ্রি হবা নোৱাৰো, এইটা মানে আমার প্রাইভেসি রাখবে, মানে কে ভাই তো তুমি প্রাইভেট লাইফ মেরে জিনে দেখা কি নেই নেই। সো গাইস ই আহিল, সো এটা খরচ যাও মানে একো কামর কারণে তো আহা নাই, মানে কি কম আর নতুন ঘর যেটা বনাই থাকে, যদি আপনার যদি হয়ে আছে বা আগতে হয়েছে তো আপনার গম পাবো যে যেটা নতুন ঘর বনাই থাকে তো মানে তাতে বহি থাকবা বা তাতে এনেকা কামগুলো সাইড করে ভাল লাগে অল্প মনত। সো তাকে না যে কলেজ সলেজ নাছিল তার কারণে ফ্রি টাইম মানে ঘরত বহি আর কিমান ঘুমাম বা গেম খেলিম বা মোবাইল চাম, তো তার কারণে আহিলো আর একটা সরকে একটা ব্লগও বনাই দিল আর এনে এটা আহি কিনে টাইম পাসও হয়ে গেল মার লগত আর ইও আহি গেল, এটা যাও সাথে ব্লগ। সো গাইস এতে মানে তিনের কাম হয়ে আছে গাইস, কি যে মানে একদম মানে নকম আর। সো গাইস এতে তিনের কাম হয়ে আছে আর ইয়াতে পিছফালে দেখা পাইছে আপনাদের ঘরটো ছাদ দিয়া নাই, এটা মানে শালটো দিয়া নাই, সো এইটার কারণে এইটা বনায় আছে, এইটো কিবা এনেকম বনায় আর বুঝি না ভাঙ আর মানে এটা টিন চিন দিবা আর তারপর কে বলো মানে আপনার ব্লগ বল নেই গেলে হেই নেই ভাই, মানে যে কি কম আর মানে না জানো আর এটা ছাদ টাদ পুরো ভালকে দিয়ে দিব, তারপর তলর ফ্লোরটা কমপ্লিট করবো, তারপর আমি এতে সোমাই যাম। বহুদিন ভিডিও অহা নাই তার কারণে মানে এটা রিজন এটা আছে, রিজনটো আপনাদের আগর ব্লগত গম পাব মানে পিছত দুদিন পিছত আর যেটা ব্লগ আসবে যেটা গম পাব যে মানে কেউ এইকদিন মানে এনেকা রেগুলার ব্লগ দিয়া নাই, বিকজ মানে মানে এটা নতুন কন্টেন্ট ট্রাই করে আছো আর ব্লগিংত মানে ইমান হেই নাই গাইস, মানে ব্লগিংত ফিউচার নাই গাইস গম পালো যেহেতু, সো ব্লগিংটো মানে বাদ দিয়ে দিম সোনকালে, বহুত সোনকালে ব্লগিং কুইট করিম। সো গাইস আজি কিনে ভিডিওটো এইখানে, যদি ভিডিওটো ভাল লাগিছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে বহুত ভাল লাগে, সাবস্ক্রাইব করে বেলেগ টাঙ্কি আপনাদের, বাই বাই।